মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ মা বলো। তুই কি রে বোম্বা, ছোট ভাই এত করে নিজের বিয়েতে আসতে বললা, তুই আসবি না? তোর বাবা যেমন সারাটা জীবন ধরে আমাকে জ্বালিয়ে খেয়েছে, নিজের মর্জিমা ফিরে চলেছে, একটা কথাও আমার শুনি, ছেলেও আমার কোনো কথা শুনছে। এই বাড়িতে আমার মূল্য কারুর কাছে। তুমি ভালো করে জানো আমি তোমার কথা ফেলতে পারি না, তাই ইচ্ছে করে সব কথা বলছো। তুমি আর অর্ঘ মিলে এই প্ল্যানটা করেছো না, আমি বিয়েতে আসা বয়কট করেছি বলে? বলো, তোর মাসি আমাদের ভরসায় ছেলের বিয়ে দিতে এসেছে, তুই না এলে কত দুঃখ পাবে বলতো? আমার মা থাকা বাবা, লক্ষ্মী সোনা ছেলে আর মা, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি না আসো আমি কিন্তু খুব কষ্ট পাবো বলে রাখলাম। মা হ্যালো, দেখো মাও ফোনটা রেখে দিল। মা এমন ভাবে বলে না, কোনো মানে হয় কি করি এবার? মায়ের পাল্লায় পড়ে আজকে কি কি করতে হবে ভালো লাগে না জানো মিনু মাসি, আজ আমি 51তম বিয়ে দিতে যাব। ভালো করে সেজে গুজে যাস কিন্তু, ঠিক আছে আজ আমি আসি রে। হ্যাঁ বাবার মিনু মাসির সঙ্গে এরকম পরপর ব্যবহার করে কেন কে জানে। ওদের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। ওদের গায়ে কে হাত দেবে সোনামণি? হাত দেব তো আমি তোমার গায়ে। যা হবে এবার তোমার সঙ্গে হবে। আমার ছাড়না তলা থেকে মুনমুনকে তুলে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছো না? আজকের বিয়ে পরশুর ফুল সজ্জা সব আমি তোমার সঙ্গে করব। তোর সাথে কেন বিয়ে করবো রে আমি? তোর মতন মাতাল লম্পটের সাথে আমার বর আসবে পক্ষীরাজ ঘোড়ায় চেপে, একদম হিরোর মতন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।